हेलो फ्रेंड्स, तुम्हारे सबा के वेलकम जाना चैनल डेलिशियस कुक हाउसे। ये गरमे माछेर झोलेर एक घे रेसिपि खेते खेते जदि मुखे अरुचि धरे थाके, ताहले आजकेर आमार एई रुई माछेर आम झोलेर रेसिपिटा अवश्य एक बार ट्राई करे देखो। तो चलो आमरा चटपट आजकेर रेसिपिटा शुरू करे दी। सबार प्रथमे आमि एकटा मशलार घोल तैरि करे नेब। तार जोन्नो आमि एखाने एकटा बाटिते एक कप जल निये निएछि। एबार जलेर मध्ये आमि दिए दिच्छि 1 टीस्पून हलुद गुड़ो, 7 अनुजाई लंकार गुड़ो और दिच्छि 1 टीस्पून जिरे गुड़ो। ये तीनटे जिनिस जलेर साथे आमि खूब भालो करे मिशिए एटा ई घोलटा रेडी करे राखबो। এখানে দেখো আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে এখানে আমি কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সরষের তেল নিয়েছি মাছ ভাজার জন্য। তেলটা ভালোমতো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে মাছের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছের দুটো পিট আমি ভালো করে ভেজে নেব। আমি এখানে রুই মাছ নিয়েছি, এটা যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে, এমনকি চিংড়ি মাছ দিয়েও এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হবে। মাছের দুটো পিট ভালো মতো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার পরে মাছের তেলটা আমি সরিয়ে রেখে কড়ায় আমি আরও 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, এর সাথে আমি দিচ্ছি 1/2 টিস্পুন কালো গোটা সরষে আর আমি দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। তেলের উপরে আমি একটু এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম। আমি এখানে একটা বড় আমের একটা চাকলা লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি সেটা এর মধ্যে। আমগুলো আমি তেলের ওপরে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আমটা একটু সেদ্ধ হয়ে আসছে। আমটা একটু নরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে প্রথমেই যে মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নুন চিনি দিয়ে ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ততক্ষণ অবধি রান্না করে নেব যতক্ষণ না আমটা ভালোমতো সেদ্ধ হয়ে যাচ্ছে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি, আমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না হতে দেব, তারপর আমি এটাকে সার্ভ করে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটায় প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে।